সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী, বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা, প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে হাজির হয়েছি। আজ 20 জুন 2020, 6/14/1427। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 13,779টি এবং পরীক্ষা হয়েছে 14,031টি। পূর্বের নমুনাসহ আজকের এই পরীক্ষা এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,96,579টি নমুনা। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,240 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,08,775 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.09%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,048 জন, এ পর্যন্ত সুস্থ 43,993 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.44%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন এবং এ পর্যন্ত মৃত্যু 1,425 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের লিঙ্গভেদ এবং বয়স বিভাজন, বিভাগ বিভাজন, এটা আমরা প্রেস রিলিজে আপনাদেরকে জানিয়ে দেব। এখন আসে নাই ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 628 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 187 জন। এ পর্যন্ত ১৫ জন কোয়ারেন্টাইনে, 24 ঘন্টায় 1,538 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,34,764 জন। 24 ঘন্টা ছাড় পেয়েছেন 2,074 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,74,200 এবং এ পর্যন্ত সংগৃহীত 25,28,245টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,41,605টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। বর্তমানে মজুত আছে 1,86,640টি। যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরে 341 জন, স্থলবন্দরে 246 জন, সমুদ্রবন্দরে 172 জন এবং 759 জন 24 ঘন্টায়, গত 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 7,23,044 জন সকল বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 19,459 জন এবং এ পর্যন্ত 5,41,041 জন। মৃত্যুবরণ করেছেন 439 জন এবং এ পর্যন্ত 16,360 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,42,451 জন এবং এ পর্যন্ত শনাক্ত 83,85,440 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 24 ঘন্টায় 5,151 জন এবং এ পর্যন্ত 4,50,686 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 19 জুন 2020। এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজেকে সুরক্ষিত থাকুন, সচেতন হন, সতর্ক হন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।